সম্প্রতি ঢালিউডের মহানায়ক সালমান শাহর একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সালমান শাহর ফ্যান্স গ্রুপে একজন ভক্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ছবিটি সালমান শাহর নিজ বাসার নিচে তোলা। তবে অনেকেই ছবিটি তোমাকে চাই সিনেমার দৃশ্য বলে দাবি করছেন। আসুন জেনে নেই এই ছবি নিয়ে সালমান ভক্তরা কে কি বলছেন। সালমান শাহর একজন ভক্ত লিখেছেন এই ছবিটা তার বাসার নিচে তোলা। আরেকজন ভক্ত লিখেছেন বাসার নিচে নিজের নষ্ট হয়ে যাওয়া গাড়িটি নিজেই মেরামত করছেন সালমান। আরেকজন ভক্ত লিখেছেন আপনি ঠিকই শুনেছেন ভাই, এটা স্কার্টন প্লাজার ছবি। সালমান পাগল ভক্তরা সাধারণ ধারণা থেকেই এসব মন্তব্য করেছেন। কারণ তোমাকে চাই মুভিতে তিনি গাড়ির গ্যারেজের কাজে অভিনয় করেছিলেন। আরেকজন ভক্ত লিখেছেন আপনি ঠিকই বলেছেন ভাই, এটা তোমাকে চাই সিনেমার দৃশ্য না, কারণ এই মুভিটি আমি আমার খালার সাথে ময়মনসিংহের অজন্তা সিনেমা হলে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছিল, তাই বলছি এমন দৃশ্য এই মুভিতে নেই। উল্লেখ্য 1996 সালের 6 সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন মহানায়ক সালমান শাহ। তবে সালমান মরেও অমর হয়ে আছেন এখনো। তরুণ প্রজন্ম এখনো সালমান শাহর স্টাইল ফলো করেন, তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন স্টাইল আইকন শুধুই সালমান শাহ। ভিউয়ার্স, এবার জেনে নিই চলুন এই গাড়িটার আসল রহস্য। সালমান শাহর প্রিয় মার্ক 2 সিরিজের চেজার গাড়ি এটি। সালমান অভিনীত বিভিন্ন ছবিতে গাড়িটি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি একথা জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। 1990 সালের পরের দিকে গাড়িটি তৎকালীন টাকা মূল্যে 7 লক্ষাধিক টাকায় কেনেন সালমান শাহ। গাড়িটি তার ভীষণ পছন্দের ছিল। শুটিং শেষ করেই রাতে বেরিয়ে পড়তেন বউ ও কাছের বন্ধুদের নিয়ে হাই স্পিডে লং ড্রাইভে। গাড়ির খুঁটিনাটি ফল্ট সালমানই দেখাশোনা করতেন। কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে শখের বসে ইঞ্জিনটাকে পানি খাওয়াচ্ছিলেন ঢাকাই সিনেমার এই এভারগ্রিন সুপারস্টার। তোমারে খুঁজে পেয়েছি। হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।